বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পালকে বুধবার সিবিআই দফতরে হাজিরার জন্য তলব করা হয়েছে। অভিজিৎ সরকার খুনের মামলার তদন্তে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ককে। সকাল 11:20 নাগাদ সিবিআই দফতরে পৌঁছান বিধায়ক পরেশ পাল। তার পৌঁছানোর আগে অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। তিনি বলেন সিবিআই তাকে না ডাকলেও তিনি নিজের থেকে সিবিআই দপ্তরে এসেছেন। নিশ্চয়ই আমি ওই জন্য এসেছি যে এই খুনি পরেশ পালকে যদি সিবিআই তদন্ত করছে, তারা যদি মনে করে আমাদের মুখোমুখি বসে জেরা করবে, তার জন্য আমি হাজির হয়েছি। কেন আমাকে আবার নোটিশ দেবে? আমি আসব। আমি আগে থেকেই এসে দাঁড়িয়ে রয়েছি যাতে দুজনকে মুখোমুখি জেরা করে, যাতে সিবিআইয়ের কোনো প্রবলেম না হয়। না না, আমি স্বইচ্ছায় এসেছি। যদি সিবিআই মনে করে যেন আমাকে ডেকে ভেতরে ঢোকাতে পারে, যদি মুখোমুখি জেরার প্রয়োজন হয়। একজন খুন করেছে, একজন খুন করিয়েছে, খুন করিয়েছে এই পরেশ পাল। আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন? তার নিশ্চয় উপযুক্ত প্রমাণ রয়েছে যেটা এখন সিবিআই হাতে। নিশ্চয়ই, হ্যাঁ, মানে কোনো হুমকি দেওয়া ভোটের প্রচারে? নিশ্চয়ই, হ্যাঁ, ভোটের আগেই তো এসে বিভিন্ন জায়গায় মিটিং করেছে এবং আমার বাড়ির সামনে মিটিং করে 20 তারিখে বলে গেছে যে 2 তারিখ ভোটের রেজাল্টের পর 2 ভাইকে জমদুয়ার পার করে দেবো। তা আমার ভাই অভিজিৎ সরকারকে জমদুয়ার পার করেই দিয়েছে 2 তারিখে। নিশ্চয়ই পরেশ পালকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক তদন্ত করে। পরেশ পাল আছে, স্বপন সমাদার আছে। স্বপন সমাদারের ভূমিকা এরা দুজনেই খুন করিয়েছে আর খুন করেছে আরেকজন, এদের নির্দেশে খুন হয়েছে এবং এরা খুন করবে তার আগে বলেও তো গেছে যে 2 তারিখে খুন হবে।